আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেক সেন্সর। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনিও চাইলে খুব সহজে এই ধরনের থ্রি ডি লেটার কিন্তু তৈরি করতে পারবেন আপনার নিজের দেশের প্রথম অক্ষর দিয়ে। অর্থাৎ আপনি যে কোনো সিটি বলেন বা কান্ট্রি বলেন, তাদের প্রথম অক্ষর অথবা আপনার নামেরও প্রথম অক্ষর দিয়ে আপনি এই ধরনের লোগো ডিজাইন করতে পারবেন এআই এর মাধ্যমে। এবং এই লোগোগুলো আপনি আপনার প্রোফাইলে লোগো হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারবেন, খুব সহজে তৈরি করতে পারবেন। আমরা আগেও অসংখ্য টিউটোরিয়াল তৈরি করেছি এই ওয়েবসাইট দিয়ে, সেটা হচ্ছে বিং এআই ইমেজ ক্রিয়েটর। আমরা সকলেই জানি যে bing.com, এই যে মাইক্রোসফটের যে ওয়েবসাইট আছে bing.com, এই সাইটে এসে আমরা কিন্তু কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এ মর্মে আমাদের চ্যানেলের ভিডিও আছে, দেখে নেবেন। তো এইখানে এসে জাস্ট একটা প্রম্পট আপনাদের লিখতে হবে, সেই প্রম্পটটা লিখে দিলে সাথে সাথে তৈরি হয়ে যাবে। আপনি যে দেশে লেখেন, এখানে দেখুন লিখে দিয়েছি যে থ্রি ডি রিয়েলিস্টিক লেটার অফ বাংলাদেশ ক্যাপিটাল সিটি রিয়েল কালার অফ বিল্ডিংস উইথ লেটার বি অ্যান্ড ফ্ল্যাগ উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এখানে যদি আপনি বাংলাদেশ না, যদি ইন্ডিয়ান হন তাহলে দিতে পারেন যে ইন্ডিয়া। এরপরে আপনি এখানে বি লেটার বির জায়গায় আপনি এখানে দিতে পারেন আই দিয়ে, জাস্ট এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। আর এ আর কামাল দেখবেন যে মানে মানে মুহূর্তের ভিতরে এত সুন্দর এত রিয়েলিস্টিক তারা লেটার তৈরি করে দিবে, আপনি জাস্ট হতবাক হয়ে যাবেন। আপনি পৃথিবীর যে দেশেরই তৈরি করতে চাবেন, জাস্ট সেই দেশের নামটা লিখবেন এবং সেই দেশের প্রথম অক্ষরটা লিখে দেবেন। বা যে কোনো সিটির যদি লিখতে চান, ঢাকা, বা আপনি বড় বড় কোনো সিটির নাম লিখতে চান, তাহলে সেই সিটির নাম লিখে দেবেন এবং সিটির প্রথম অক্ষরটা লিখে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা ইন্ডিয়ার পতাকা দিয়ে কত সুন্দরভাবে কিন্তু রিয়েলিস্টিক তৈরি করে দিয়েছি, বা খাওয়ার মতোই কিন্তু আসলে বিষয়। যেটা আপনি কল্পনা করবেন সেটা জাস্ট লিখে দেবেন, এটা এখানে প্রম্পট দিবেন, দি কমান্ড দিবেন, আর এআই আপনার কমান্ড অনুযায়ী কিন্তু তৈরি করে দিবে। এই লেখাটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলেই তৈরি হয়ে যাবে এই ধরনের সুন্দর সুন্দর লেটার। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন, ধন্যবাদ সকলকে।